ओम शरणागत दीनार्थ परित्राण परायने सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते ओम जननीम सारदाम देवीम राम कृष्णम जगदगुरु पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु श्री भगवान अशेष कृपाय रामकृष्ण मिशन दिनाजपुर बदान्नत समबेत हो रामकृष्ण संघर अष्टम संघ পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দী মহারাজের বক্তৃতার সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা পড়েছিলাম শিলচর আশ্রম রামকৃষ্ণ মিশন আশ্রম শিলচরে দেওয়া একটি বক্তৃতা এগারোই এপ্রিল উনিশশো সালে যে অংশটা দিয়ে আমরা শেষ করেছিলাম সেটা হলো এই ভগবান বলছেন যে গীতার বাণী আমরা বুঝতে পারতুম না যদি না ঠাকুরের জীবন ঠাকুরের জীবন আমাদের সামনে থাকতো ঠাকুরের জীবন দেখলে তার আদর্শ অনুসরণ করলে আমাদের তার আদর্শ অনুসরণ করে চললে আমাদের সব ঠিক হয়ে যাবে আর শাস্ত্রাদি বেশি পড়তে হয় না হরি নামের অধিকারীর যে তিনটি গুণ মহাপ্রভু বলেছেন ঠাকুরের জীবনে তার পূর্ণ প্রকাশ তার পূর্ণ প্রকাশ আমরা দেখতে পাই শুধু শাস্ত্র পড়ে উপদেশ শুনে শুনে কী হবে যদি আমরা তার আদর তার আদর্শ অনুসরণ না করি শ্রীরামকৃষ্ণ জীবন বা যে কোনো অবতারের জীবন বৈশিষ্ট্য এই হচ্ছে সেখানেটা লিভিং ডেমনস্ট্রেশন আছে শ্রীরামকৃষ্ণদেব তার একটি অদ্ভুত গল্পে আমাদের এই বলেছিলেন সেখানে ছিল এরকম যে একজন পেশেন্ট একজন ডাক্তারের কাছে একজন রোগী এসেছেন সেই রোগীর মিষ্টি খাওয়া বাডুন তার কোভরেজ থাকে পরের দিন আবার আসতে বললেন পরের দিন যখন আসলেন তিনি তখন তাকে বললেন দেখো বাবু বাপু তোমার মিষ্টি খাওয়া চলবে না যিনি ওর সঙ্গে নিয়ে এসেছিলেন তার অভিভাবক তিনি বললেন কালকে বলে দিলেই হতো তো বলছেন কালকে বলা যেত না কারণ কালকে ঘরেতে বিছা খাটের তলায় গুড়ের নাগড়ি রাখা ছিল কালকে যদি ওকে বলতাম তাহলে সে ভাবত যে গুড়ের নাগড়ি যখন রাখা আছে ডাক্তার নিজেই গুড়ের নাগড়ি রাখছে তখন তাহলে এটা বোধহয় খুব খারাপ জিনিস নয় অতএব এটা খাওয়া যেতেই পারে এই ভাবনা চিন্তা তার মধ্যে কাজ করত। আমরা যখনই কাউকে উপদেশ দিতে যাব শাস্ত্র শাস্ত্র বাক্য বলতে হয় সেইখানে যখনই উপদেশ দেওয়ার কথা আসছে তখনই নিজেকেও সেই উপদেশের অনুকূল কি না এটা পরীক্ষা করে দেখাটা খুব 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 এবং ভীষণভাবে জরুরি আমাদের পূজনীয় চেতনানন্দ জীবন এবারের পূজার সংখ্যা একটা ভারী সুন্দর একটা কথা লিখেছিলেন তাতে হচ্ছে তোমার যে কথা বলি এই যে এখন ইউটিউব নানা জায়গায় আমাদের সময় ক্লাস হচ্ছে পেয়েছি আছে কিনা এই কথা বলতে গিয়ে বলছেন যখন সংঘ আমাদের আদেশ করে সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণীময় মূর্তি তার ঘনীভূত মূর্তি হচ্ছে সংঘ স্বামীজি বলছেন যখন সংঘ থেকে আদেশ আসে যে তুমি অমুক জায়গায় অমুকটি বলবে তখন নিশ্চিত 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 করে জানবে যে সংঘের আদেশ বা চাপরাস চাপরাস তোমার সঙ্গে আছে এই খুব জরুরি পাওয়াটা চাপরাস না পেলে খুব সমস্যা হয় সেটা অনেকের ক্ষেত্রেই আমরা দেখছি আমার খুব বদর মানুষ দেখা তাই চাপরাস না পেলে যে কি কি কষ্ট হয় সেগুলো আমরা লক্ষ্য করতে পারি অতএব এইটা খুব জরুরি জীবনটাকে যাপন করা খুব খুব দরকার জীবন যদি আমাদের জীবন যদি আমি যে কথাগুলো বলছি সে অনুযায়ী না হয় তাহলে খুব মুশকিল স্বামীজির কথা স্বামীজি বলছেন যে আমি এখনও শ্রীরামকৃষ্ণের উপযুক্ত শিষ্য হয়ে উঠতে পারিনি কারণ বলছেন স্বামীজি ঠাকুর কখনো কারুর নিন্দা করেনি আমি তার শিষ্য হয়ে এদের ইংরেজদের কামিনী কাঞ্চনা শক্তি নিন্দা করেছি ঠাকুর প্রত্যেকের ভেতরে ভালোটা দেখতে নেই ভালো দেখাটা এটা একটা শ্রীরামকৃষ্ণ জীবনের বড় গুণ তার চেয়েও বড় কথা যেটা সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবান কি এটা অবহিত হওয়া অবগত করা নয় আমাদের ঠিক উল্টোটা হয় আমরা অন্যকে জানাই ভগবান কি বলছেন ভগবান কি সেটা অবহিত করা অবগত হওয়া আর দুই হচ্ছে তৎপ্রাপ্তির চেষ্টা সেটাকে কেমন করে পাওয়া যায় আমাদের জীবন থেকে যেন সেটা প্রকাশিত হয় কোন একটা আলোর রেখা ধরে আমরা যদি এগোতে পারি সেই সব আলোর রেখা গিয়ে একটা আলোতে গিয়ে মিশছে একটা জায়গায় আলো জ্বালানো হয়েছে শুধুমাত্র খড়খড়ির এখন তো আর খড়খড়ি নেই আমাদের ছেলেবেলায় খড়খড়ি দেখেছি খড়খড়ির একটা ফাঁক দিয়ে একটুখানি আলো বেরোচ্ছে হ্যাঁ ওপরের খড়খড়ি দিয়ে বেরোচ্ছে নিচেরটা বন্ধ সেই ওই একটা আলোর রেখা দেখে মানুষ আছে কি সে খুঁজে বার করা হতো ঠিক সেই রকমই একটা আলোক রেখা আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই বলছেন শাস্ত্রাদি বেশি পড়লে চোর পড়তে হবে না আমাদের এখন তো শাস্ত্রাদি পড়ার সময় নেই আজকেই একজন এসেছিলেন বললেন তিনখানা গীতা গ্রন্থ কেনা হয়ে গেছে রোজই এই গীতা সেই গীতা নিয়ে খামছাখামচি করছি বললেন আমি পেশায় পুলিশ তো যেরকমভাবে এই অপরাধী ধরা পড়লে খুব মারামারি করে তার পেট থেকে কথা বারকার চেষ্টা করি সেরকমভাবে গীতার এপিট ওপিট করে গীতার বাণীটা বার করার চেষ্টা করছি কিন্তু অনেক চেষ্টা করলুম কিছুতেই সেটা বার করতে পারলুম না আমি তখন বললাম যে আমাদের যখন এরকম সমস্যা হয়েছিল তখন আমি যেভাবে উপকার পেয়েছিলাম সেটার কথা বললাম এবং ওনাকেও সেই গ্রন্থটি পড়ার উপদেশ বা পরামর্শ দেওয়া হলো আর কি এইটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণদেব তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন এবার লিভিং ডেমনস্ট্রেশন অব দি শাস্ত্রাস যাবতীয় শাস্ত্র বাক্যের একবারে লিভিং ডেমনস্ট্রেশন স্বামী বিজ্ঞানানন্দজি বলছেন দুটি কথা মনে রাখলেই হয়ে যায় এক হচ্ছে সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় এই দুটো যদি পালন করা যায় তাহলে অর্ধেকের বেশি কাজ করা চলে যায় আমরা তো প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বেনুদির রেসিপিকে চুরি করে নিয়ে নিজের মতো করে চালাই বলে না আমি আমার খুঁট তো কাকিমার পিস্তত যায় এর কাছ থেকেই এটা শিখে ফেলেছি এটাই আমাদের হয়ে থাকে বেনি দিয়ে রান্না ঘটেছে সেটা সোর্স আমরা আজকে সাঁত্রিশ নম্বর বক্তৃতায় যাব সেটাও রামকৃষ্ণ মিশন আশ্রম শিলচর কেন্দ্রে দেওয়া তেরোই এপ্রিল উনিশশো সাতান্ন সালের ঘটনা ভারী সুন্দর মহারাজ এত যখন যেখানে থাকতেন খুব গানের চর্চা হতো এটা আমরা দেখেছি বড়দের ভেতরে ভীষণ গানের চর্চা আত্মস্থানন্দ যে আমাদের যে ক্লাস নিতেন রবিবার আমাদের নো ক্লাস ছিল কোনো পড়াশুনো হতো না কিন্তু ক্লাস ছাড়তেন না সেদিনকে আমরা যে যা পারি সেটা করতে হবে সে গান যদি পারি গান আবৃত্তি যদি পারি আমাদের সঙ্গে একটি ছেলে ছিল সে একটি গানই জানত রামকৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা রামকৃষ্ণ নমস্ততে নমস্তুতে সকল স্বরূপা শান্ত স্বরূপা রামকৃষ্ণ নমস্তুতে সে খুব আবেগ দিয়ে গাইতে গাইতে সে প্রত্যেক গানের লাইনের শেষে একবার করে কৃষ্ণ কৃষ্ণ এরকম করে গাইতেন আত্মস্থানি এমন করে শুনতেন যেন প্রথমবার শুনতেন তার সেই আকুতি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন ও হোঁচট খায় কেন হেঁচকি তোলে কেন এই হচ্ছে কথা মজা খুব কিন্তু উনি আমাদের প্রত্যেকের এই ভাবের বিকাশের জন্য চেষ্টা করতেন এবং সঙ্গীত যে একটা বড় মাধ্যম সেটা আমাদের সকলের মধ্যে বুঝিয়ে দিয়েছিলেন মহারাজ বলছেন মা গো আনন্দময়ী হয়ে আর নিরানন্দ করো না এটি সাধকের অভিমুখ অভিমানের গান সংসারে দুঃখ কষ্টের শেষ নেই গো এত তোকে ডাকছি তবু জানা তরাসে তরাস তাহলে আর তোকে ডাকবো না এই যে ভাব এটি সাধক জীবনের ভাটা গঙ্গায় যেমন জোয়ার ভাটা খেলে সাধকের জীবনেও সেই রূপ সাধনায় কিছুটা অগ্রসর হওয়ার পর এই ভাটা অতিক্রম করতে হয় তখন মন ভেঙে যায় বলে সাধক অভিমান করেন কিন্তু এই শেষ নয় এরপর আসে এরপরেই আসে জোয়ার আবার তাও শেষ নয় কলকাতার গঙ্গায় যে জোয়ার ভাটা বয়সে কত দূর বড়জোর আরও চল্লিশ মাইল তারপরে একটানা গঙ্গা সাধকের জীবনেও তাই একবার এগিয়ে যাচ্ছে একবার পিছিয়ে পড়ছে কিন্তু লক্ষ্য স্থির রাখতে হয় লক্ষ্য স্থির রেখে জোয়ার ভাটার এলাকা অতিক্রম করে গেলে তখন একটা না গঙ্গা শাশ্বত আনন্দ এই যে লক্ষ্যটা কি এইটা আমাদের আগে থেকে জেনে নেওয়ার প্রয়োজন শ্রীরামকৃষ্ণ জীবনে বলছিলাম না শ্রীরামকৃষ্ণ কথা মৃত তাই ভূতেশানন্দজি বলছেন এর প্রতিপাদ্য বিষয় ঈশ্বর কি এবং কেমন করে ঈশ্বর লাভ করতে হয় এইটাই আমাদের প্রতিপাদ্য বিষয় এর বাইরে আর কিচ্ছু জানতে চাই না এর বাইরে আর কিচ্ছু বুঝতে চাই না এটা আমাদের সবার আগে মনকে শক্ত করে এটা বুঝে নিতে হবে আমরা যদি অন্য কিছু বুঝতে চাই অন্য কিছু বুঝু বুঝি তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি মনে করি যে ভগবান লাভ করব বা ভগবান লাভের জন্য লাভ করার চেষ্টা করবো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে খুব কষ্ট কারণ ভগবান লাভ বিষয়টা খুব বেশি খুব সহজ নয় আর কি এই জগৎ সংসারে অনেকেই বলেন যে ভগবান লাভটা কঠিন কিন্তু আমার মনে হয় সবকটা বিষয় খুব কঠিন শ্বাস নেওয়াটাও খুব সহজ বস্তু নয় আপনাদের বলেছি আমার নাকে একবার কাটা হয়েছিল নাকটা সারা দিনের জন্য প্লাক করে রাখা হয়েছিল যখন জ্ঞান ফিরলো এবং যতক্ষণ এটা খুলে দেওয়া হলো তার অবধি যে কী কষ্ট কি কষ্ট মুখ দিয়ে শ্বাস নেওয়া হচ্ছে সে যে কি কষ্ট হচ্ছে যখন টেনে খুলে দেওয়া হলো প্রচণ্ড ব্লিডিং হচ্ছে কিন্তু সে কী আনন্দ নিজের নাক দিয়ে শ্বাস নিতে পারছি এই প্রত্যেকটা জিনিস খুব সহজ এই শ্বাস প্রশ্বাস নেওয়াটা চোখের পলক পরাটা এগুলো খুব সহজে হয় বলে আমরা ঠিক এগুলোকে ইগনোর করি কিন্তু এই জগৎ সংসারে তাকিয়ে দেখুন যে কখনোই কোনো কাজটা সহজ নয় আমার বাবারা মায়েরা সদুজোরেই চাকরি করে তারা ফিরে এসে বাবারা মায়েদের বলেন তুমি আর কী করলে সারাদিন তো ঘরে বসেই থাকলে এই যে বাড়িতে বসে একটা সংসার পরিচালনা করা খুব যে সহজ কাজ নয় এটা কিন্তু কেউ বোঝে না বাবারা আবার বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়েন মায়েরা অক্লান্তভাবে সেবা করেন আমরা কেউ বুঝতেই পারি না আমাদের মায়েরা কিভাবে সেবা করেন বাংলাদেশের একটি বিজ্ঞাপন দেখছিলাম সেখানে একটি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে যেমন একটি চাকরি যেখানে চব্বিশ ঘন্টা ডিউটি ছুটি নিয়ে তিনশো দিন কাজ করতে হবে এবং সকলের মনোরঞ্জন করে চলতে হবে তখন ছেলেপুলেরা বললে এরকম আবার চাকরি হয় নাকি তখন বললেন হ্যাঁ হয় নিত্য হয় তখন দেখানো হলো যে তাদের মায়েরা এই চাকরিটি করেন আমরা ভুলেই যাই আমার মায়েরা কত পরিমাণ পরিশ্রম করে এই জগৎ সংসারে তাকাই না নিজেকে ছেড়ে অন্যদিকে তাকানোর সুযোগ পাই না বলে আমাদের আর বোধ হয় না যে এই জগৎ সংসারে কোনো জিনিসটা খুব সহজে পাওয়া যায় আমরা মনে করি সবটাই সহজে পাওয়া যায় তাও নয় এই যে পাবে গিয়ে যে নাচবে খাবে তার জন্য পয়সা দরকার তা না হলে সে আনন্দটাও করা হয় না এই আনন্দ পেতে গেলে বাইরে থেকে আনন্দ পাওয়ার চেয়ে অন্তরের আনন্দ পাওয়াটা অনেক বেশি সহজ এবং এই অন্তরের আনন্দ পেতে গেলে একটু মনের দৃঢ়তা সহকারে এগিয়ে যেতে হয় যে কোনো কাজের জন্যই লক্ষ্য স্থির যদি না হয় তাহলে খুঁড়ে খুঁড়ে মরবো যেরকম ঠাকুর বলছেন না জল খোঁড়ার জন্য এক জায়গাতেই খুঁড়তে হবে খুঁড়তে করতে 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 জল পাওয়া যাবে আমি নানা জায়গায় যদি খুঁড়ে ফেলি তাহলে গোটা মাঠটাই খোঁড়া হবে কিন্তু জল কোনো জায়গা থেকে পাওয়া যাবে না অতএব প্রথম এই লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে যেতে হবে কিছুদিন আনন্দ পাওয়ার পরে আমাদের একটা দুঃখের একটা স্থিতি আসে কিরকম যেন সব কিছু যেন কিরকম সাদা মাটা বলে বোধ হয় আমাদের মনে আছে পূজনীয় আত্মস্থানন্দ যে একদিন বিভাত্মানন্দজিরও মনে থাকার কথা পূজনীয় আত্মস্থানন্দজি একদিন আমাদের ঠাকুরের ধ্যান মন্ত্র মুখস্থ জিজ্ঞাসা করলেন আমরা একজনও ১৪ জনের একজনও ঠাকুরের হৃদয় কামলার মধ্যে ধ্যানমন্ত্র বলতে পারলাম না মারা সেই ম্যারাথন ঝাড় দশ পনেরো মিনিট ধরে সেই ম্যারাথন ঝাড় চলতে থাকলো সে যে কি ঝাড়ে আমি শব্দ দিয়ে বোঝাতে পারবো না আপনারা কল্পনাও করতে পারবেন না ওই ব্যারিটন ভয়েসে ঝাড় খাচ্ছি এবং কন্টিনিউয়াসলি খাচ্ছি নন স্টপ খাচ্ছি আপনারা অনেকেই আমার বকুনি খেয়ে খানিকটা উঁচকে যান কিন্তু যারা আত্মস্থানন্দ বকুনি খাননি নন স্টপ বকুনি কল্পনা করতে পারবেন না বকুনি কাকে বলে কি জিনিসকে বলে বকুনি সেটা আপনারা বুঝে উঠতে পারবেন না খুব বকুনি তারপরে যখন ঝড় থেমে গেল তখন খুব শান্ত হয়ে বললেন যে জীবনের একটা সময় আসবে যে সময় ভগবানের কথা ভাবতে ইচ্ছা করবে না ভগবানের বিষয়ে পড়তে ইচ্ছা করবে না এমনকি ভগবানের চিন্তাতেও মনে আনতে ইচ্ছা করবে না তখন কি করবি যে ময়লাগুলো এত বছর ছোট ছোট ঘেঁটে এলি আমি এটা ভদ্র ভাষায় বললাম যে মহিলাগুলো তো এতদিন ধরে ভেটেলি সেই মহিলাগুলোকে নিয়ে কি চর্চা করবি কিন্তু তখন যদি এই সব এইসব মুখস্থ থাকে এবং মনে মনে যদি রাজিতম ভেদ আতীতমস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দ মূর্তিম বিমল পরমহংসম রাম কৃষ্ণম ভজা এই বিমল শব্দটার অর্থ তিনি আমাদের বলেছিলেন তখন মনে হবে যে এই মালিন্য রোহিত শ্রীরামকৃষ্ণকে আমি আমার হৃদয়ে বসিয়েছি এই হৃদয় কি অন্য কুচিন্তা করা যায় বলেন তখন মন দেখবি চচ্চর করে ভগবানের দিকে চলে যাবে এই যে জোয়ার এবং ভাটা এটা সবার জীবনে আসে আমি আমার জীবনেও লক্ষ্য করেছি একটা সময় ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছে কিরকম যেন একটা কিরকম ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে তার আনন্দ মন্ত্র পড়ার সময় আনন্দ কোথাও একটা কেন যেটা একটা কিরকম যেন একটা ভাটা পড়ে গেছে কিছুতেই আনন্দ খুঁজে পাচ্ছি না অদ্ভুত মিরাকলের মতো কাজ করলো প্রভু মহারাজের একটা লেখা সেখানে প্রভু মহারাজ কতগুলো জিনিসের বলছেন এক হচ্ছে যখন মনে উৎসাহ পাবো না তখন চণ্ডী পড়ার কথা বলছেন চণ্ডীর কতগুলো বিশেষ অধ্যায় প্রথম অধ্যায় ব্রহ্মাদিকৃত দেবী স্তুতি পঞ্চম অধ্যায় অপরাজিতা স্তুতি একাদশ অধ্যায় নারায়ণ স্তুতি এবং দেবীর কোনো একটি ধ্যানের মধ্যে উনি ইয়াচণ্ডী মধুক ইতাবাদী বলেননি আমার এই স্তবটা খুব ভালো লাগে বলে এই ধ্যানমন্ত্রটা আমি পড়ি এটা একদম মিরাকুলের মতো কাজ করলো বিশেষ করে একাদশ অধ্যায় হ্যাঁ বিদ্যা সমস্ত স্তবদেবী ভেদা স্ত্রীহা সমস্ত সকলা জগৎ এই কথাগুলো বললে নিজের মনের ভিতরে এমন একটা শক্তি আসে জগৎটাকে যেন অন্য দৃষ্টিতে দেখা যায় সর্বত্র যেন মাতৃমূর্তি বিরাজ করছেন এটা আমাদের অনেক সময় এই এইটাকে অতিক্রম করতে সাহায্য করে আমাদের জীবনের যে ভাটা আসে সেই ভাটাকে আমাদের অতিক্রম করতে সাহায্য করে সাধন নিষ্ঠ হই আমরা ভজন নিষ্ঠ হই পড়াশোনার মতো ভালো বন্ধু এবং পড়াশোনার মতো সহায়কারী আর কিছু নেই তো অডিও বুক আমরা শুনতে পাই এটা আরো সহজ হয়েছে চোখ বন্ধ করে সেই দৃশ্যটাকে মনে করতে পারি অডিও বুক এত সাহায্য করছেন কথা মৃতর যে অডিও শুনছিলাম আমাদের ট্রেনিং সেন্টারে একটা করা হয়েছিল এখন যিনি বিদ্যামন্দিরের প্রিন্সিপাল মহাপ্রজ্ঞানন্দ তখন ব্রহ্মচারী ছিল ও একটু 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 করে করেছিল অপূর্বর গলার আওয়াজটা মেঘমন্দ্র স্বর চোখ বন্ধ করে কানে লাগিয়ে শুনলে মনে হয় যেন সত্যি সত্যি সেই দৃশ্য ভাসছে ঠাকুর যেন আনন্দে হয়ে আছেন একে একে নরেন খেয়েছে আকুলতা দেখাচ্ছেন তারপরে এই যাবেন বেড়াতে যাবেন তিনি ওই বাবুর বাড়িতে যাবেন তারপরে যাত্রা দেখতে যাবেন সে নানা সময় তার নানা রকম ইয়ে কেউ আসছে কি আনন্দ তার সে যে আনন্দ ফুটি ফাটা যে আনন্দ সেটা যেন ওই প্রত্যেকটা ছবিতে প্রকাশ পায় কিংবা এই বিদ্যাসাগর মশাই বাড়িতে গেছেন সেখানে গিয়ে সব হয়ে যাওয়ার পর যখন ফিরে আসছেন সেখানে একটা অপূর্ব দৃশ্য বলা আছে বলরাম বলরাম বসুকে দেখলেন দাড়ি দাড়িওয়ালা বসু ভালো পরিষ্কার কাপড় চাপা পরে দাঁড়িয়ে আছে কে দেখা মাত্র তিনি তার পায়ে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করছেন ঠাকুর বলছেন যে বলরাম তুমি এখানে বলছে আমি অনেকক্ষণ এসেছি তুমি কখন এলে বলছে অনেকক্ষণ এসেছি কিন্তু একটু দেরি হয়ে গেছে আসতে গেলে আপনাদের কথাবার্তায় গোল হয় তাই অপেক্ষা করে আছি তখন এই যে তার এই যে তিনি দাঁড়িয়ে আছেন এই তার পায়ের কাছে পড়ে গেছেন অডিও বুকের একটা ছবি এইগুলো আমাদের প্রতি মুহূর্তে সাহায্য করে সব সময় এই যে মনটাকে যদি এর মধ্যে রাখা যায় সব সময় যদি তাকে ভাবনা চিন্তার চেষ্টা করা যায় তাহলে দেখবেন নানা কাজের ফাঁকে আমরা অবশ্যই তাকে ডাকছি আমাদের মনের একটা অংশ সব সময় তাকে ডাকছি কিন্তু এটা অভ্যাস করা দরকার উৎসাহ হারালে চলবে না উৎসাহটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে হারিয়ে ফেলি খুব স্বাভাবিক একটা জিনিস পাচ্ছি রুম পাচ্ছি রুম বেশ হ্যাঁ একটা অভ্যাস হয়ে গেছে না রোজ বিরিয়ানি দিয়ে ভাত খাওয়া হঠাৎ করে বিরিয়ানিও বন্ধ ভাতও বন্ধ মাংসও বন্ধ সব বন্ধ রুটি আর ডাল ভালো লাগছে না যেমন জেলে যারা এখন ভাত খাচ্ছেন খুব কষ্ট হচ্ছে তাদের নানাদিন নানা রকমের খাবার দাবারের আবধার করেন হুম তো সেই রকম এখন ওইটা হচ্ছে ওই পেতে 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 হঠাৎ করে না পেলে আনন্দটা না পেলে আমাদের খুব কষ্ট হতে থাকে তখনই আনন্দটাকে ক্রিয়েট করা শিখতে হয় এটা যদি আমরা নিজেরা না শিখি নিজেদের ভেতরের আনন্দকে ক্রিয়েট করা তাহলে বাইরে থেকে কোথাও ইনজেক্ট করা যায় না এ বুকের প্যাচ নয় যে আপনি ইন্ট্রাভেনাসের মধ্যে দিয়ে স্ট্রং ডোজে অ্যান্টিবায়োটিক ঢুকিয়ে দিলেন আমি জানতেই পারলাম আমি বলে আছি না আমি এক একটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাবো না ডাক্তার কখন ইন্ট্রাভেনেসের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে বুঝতেই পারিনি দেখলাম হলুদ হলুদ কী একটা চলে গেল কি একটা দিয়ে চলে গেল কখন সেটা ঢুকে গেছে তিন দিন বাদে আমি বলছি আমার দেখেছো কীরকম নিষ্ঠা কোন রকম ওষুধ ছাড়া কীরকম ঠিক হয়ে গেল কিন্তু আমাদের ভেতর দেখি করে যে হলো এই যে এই যে সহায়ক যে ইষ্টবস্তু আর তার সহায়ক যেমন শ্রীরামকৃষ্ণ বসে আছেন এই যে তা তিনি যদি লাল নীল হলুদ সবুজ শাল নাও করেন তাতেও কিচ্ছু এসে যায় না তার কিন্তু বসে থাকেন তবু তিনি এবং আমরা আনন্দ পাই তাকে তাকে নিয়ে কারণ পোশাক টোশাক পরেছেন ওটা দেখে আমার চোখের আনন্দ হয় এই ভক্তরা জিনিস দিয়েছে আজকে আমাদের ওখানে মা সবুজ রঙের একটা বেনারেছে হাঁ করে সকালবেলা গিয়ে তাকিয়ে আছি যেন সেই চোখ ফেরাতে না আছে না ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরি তোমার দুয়ারাজি খুলে গেছে সোনার মন্দিরে সে মনে হচ্ছে আমার নিজের মনের দুয়ারটাই খুলে গেছে মাঝে না তো জ্যোতির্ময়ী হয়ে বসে আছে সাধারণের শাল আমাদের এত সুন্দর কালার কম্বিনেশন করেছে কে বলে আমরা ভালো ক্লোথ ডিজাইন করতে পারি না এই আমাদেরও দিলে আমরা ভালো করে দেবো আর কি কিন্তু এই যে এইগুলো হচ্ছে কথা এই যখন জীবনে যখন ভাটা আসবে তখন যেন এতটুকু কষ্ট না পেয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি কি সুন্দর কথা আজকে বিকেলে এটা আলোচনা করেছি পুঁথি বলার সময় আবার বলা লোভ সামলাতে পারছি না আমার তো লেখাপড়াটা অল্প তাই চর্বিত চর্বণ করি আমার বেশ ভালো লাগে এখানে রাজা মহারাজ বলছেন বলছেন সাধন পথে পুরুষ আকার দরকার কিছু করো চার চার বছর অন্তত করো দেখো করে দেখো দেখি যদি কিছু না হয় তবে আমার গালে একটি চর মেরো চার বছর উড়ে বাবা দীক্ষা পাওয়া ছ মাসের মধ্যেই যদি না হয় পারলে গুরুকে অন্তরটা ফেরত দিতে পারলে আমরা বোধহয় বেঁচে যাই হ্যাঁ এই যেন সারাটা জীবন মিথ্যে কথা বলতে বলতে তারপরে শেষকালে যে দীক্ষা হয়ে গেল তারপরে দিন থেকে বলতে এরকম ব্যাপার আমাদের আমাদের সেরকম নয় চেষ্টা করে যেতে হবে প্রতি মুহূর্তে বদল করতে নিষ্ঠার সঙ্গে বলছেন চার বছর চেষ্টা করে দেখো সাধন আনন্দ আসবে এবং সেই আনন্দ এলে সেই আনন্দ আমাদের মোটিভেট করবে সেই আনন্দ আমাকে টেনে নিয়ে যাবে সেই আনন্দ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কোনো কিছুর প্রয়োজন নেই এই যে আনন্দটা যে প্রাপ্তিটা সেটাই যেরকম এই আজকাল রামি সার্কেলের বিজ্ঞাপন দেখায় না বিজ্ঞাপনটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে বিয়ে হয়ে এসেছে এখন বাড়ির লোকজন বলছে না টাকা না দিলে ঢুকতে দেবে না দর ধরে তখন সঙ্গে সঙ্গে এসে রামি সার্কেল খেলা হলো সেখানে দু হাজার টাকা পাওয়া গেল সেই টাকাটা দিয়ে দেওয়া গেলে ঢুকে গেল। ছেলেটার ভেতরে কিন্তু ইন্টারেস্ট জেগে গেল তাহলে এরকম ভালো ভালো অকেশন এরকম খেললে ভালো হয় জুয়া খেলাটা খুব কাজের জিনিস নয় এরকম ভাববেন আমি রামি সার্কেলের বিজ্ঞাপন করছি কিন্তু ওর যে মেসেজটা যে বারবার চেষ্টা করে যাও যে আনন্দটা ওই ওই যে পাওয়ার যে আনন্দটা ঠিক ওই রকম ভগবানের পথে গেলে তাকে তাকে লাভ করার যে আনন্দটা ওই আনন্দটা আমাদের প্রেরিত করবে এগিয়ে যেতে আমাদের সব সময় মনে রাখতে হবে যে লক্ষ্য খুব কাছে শুধু একটা আবরণ রয়েছে বলে আমার অজ্ঞানতার আবরণ রয়েছে বলে আমি সেটা দেখে উঠতে পারছি না সেটা আমার সেটা আমার বলতে পারেন মূর্খামি বা আমার অশক্তির অভাব কিন্তু এসে একটা ছোট্ট আবরণ আছে যেটা আমাকে ভগবানের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যেতে সাহায্য করছে না এটা হচ্ছে কথা রাজসিক ও তামসিক অবস্থায় জীবনের সাধুকের জীবনের জোয়ার ভাটা তারপরে শুদ্ধ সত্য অবস্থা সাধন করতে করতে এক এক সময় বড্ড শুকনো মনে হয় একটুও রস পাওয়া যায় না অনেকেই তখন সাধন ছেড়ে দেয় কিন্তু ছাড়লে চলবে না ঠাকুর বলতেন খানদানি চাষা হাজা সুকা মানে না সে চাষ নিয়েই পড়ে থাকে সাধককেও তেমনি নিষ্ঠা করে লেগে থাকতে হবে এগিয়ে যেতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে এই রাজসিক আর তামসিক এদের জীবনের জোয়ার ভাটার কথা কেন ঠাকুর বলছেন তার মূল কারণ হচ্ছে তম তমস তামসিকতা এবং সাত্বিকতার মধ্যে একটা বেসিক মানে কমন জিনিস আছে সেটা হচ্ছে শান্ত ভাব দেখবেন রজগুণী সাধ এই সাত্বিক সাধক তো খুবই শান্ত আর যে 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 ঘুমিয়েই তাকে সবসময় সেও শান্ত আমাদের এখানে একটি ছেলে আছে তাকে কাজ করাতে হয় নাহলে যদি ছেড়ে দিই সকালবেলা বেঞ্চিতে বসে বসে ঢুলতে থাকবে সে ঢুলতে থাকবে তাকে সবসময় আমাদের কাজে লাগিয়ে রাখতে হয় একটার পর কাজ এটা শেষ হলে আরেকটা কাজ আরেকটা শেষ হলে কয়েকটা কাজ আমার ওপর খুব বিরক্ত বলতে পারেন তৃতি বিরক্ত কিন্তু তাকে সময় কাজে লাগিয়ে রাখতে হয় নাহলে সবসময় ঘুমিয়ে পড়ে একটা চব্বিশ বছরের ছেলে সব সময় ঘুমি বসলেই ঘুমিয়ে পড়ছে বসলেই ঘুমিয়ে পড়ছে না সারা রাত ঘুমাইনি এই রকম তার এটা হচ্ছে আমাদের জীবনের তমরসিক গুণ জীবনে কোনো লক্ষ্য নেই কি করতে চাই সে ভাবছে ওই টেবিল মুজবো আর থালা দেব আর ওই ঘুমাবো ওর বাইরে জগৎ সংসারে আর কোনো জীবন নেই জীবনে তাদের কোনো সংগ্রাম নেই সেই কারণে সে এগিয়ে যেতে পারছে না এই কারণে এই যখন আমরা সাধন ভজন করি তখন আমাদের মনে কি হবে আর শেষ শেষকালে এমন যখন সব অফিস টফিস শেষ হয়ে যাবে রিটায়ার করবে তখন এমন মালা হাতে জব করবো না মালাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হবে এই রকম ভাবি আমরা একটা আমরা কল্প বিলাস করি তামসিক এটা হচ্ছে তামসিক সাধকের অবস্থা হচ্ছে কল্প বিলাস সবসময় একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে আছি মাটি থেকে সবসময় দুহাত ও পড়ে আর রাজস্বিক হচ্ছে সে কেন করছে কী উদ্দেশ্যে করছে সে জানে না করেই চলেছে করেই চলেছে করেই চলেছে তার থামা থামি নেই কি জন্য করছেন কেন করছেন এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এই এই মাথা ব্যথা ছাড়া এটা হচ্ছে রাজসিক এবং তামসিক এই আমাদের সাধকের অবস্থা এবং এ দুটোকে যদি পেরে যেতে পারি অতিক্রম করতে পারি তাহলে আমাদের শুদ্ধ সত্য অবস্থা হবে সর্বাবস্থায় লেগে থাকা ঠাকুর বলছেন খানদানি চাষার মতো যে প্রত্যেক বছরই যতই বৃষ্টি হোক না হোক সে ঠিক বেরিয়ে পড়বে চাষ করার জন্য স্বামী তুরিয়ানন্দ ঠাকুরের সন্তান তাকে কত সময় গাইতে শুনেছি আর কারে ডাকবো শ্যামা ছাওয়াল কেবল মাকে ডাকে আমি তেমন ছেলে নই মা তোমার ডাকবো মা বই তো শিশু জানে না মা বই তো কিছু বোঝে না মা ছাড়া কবু থাকে না আমি থাকবো মা লয়ে কাকে মা যদি সন্তানে মারে তবু শিশু কাঁধে মা মা করে ঠেলে দিলে গলা ধরে ছাড়ে না মা যতই বকে জগৎ জননী পুত্র ভার মাগল কত আবদার ছেলের তনায় তোমায় ডাকে এটা হচ্ছে খুব 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 মানে একটা গান খুব মন কেড়ে নেওয়ার গান খুব আনকমন গান আর কারে ডাকবো শ্যামা ছাওয়াল কেবল মাকে ডাকে আমার আর কেউ নেই এই যে আগের দিন বলেছিলাম না অপশন যখনই জীবনে অপশন থাকে তখনই গোলমাল যখন আমার জীবনে আর কোনো অপশান থাকবে না তখন হবে স্বামী নির্বাণানন্দজির জীবনের ঘটনা বলেছেন রাজা খুব পেটাচ্ছেন আর বাবুরাম মহারাজ বলছেন সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা দৃঢ় হয়ে বললেন আর কোথায় পালাবো মহারাজ যেখান থেকে পালাবার সেখান থেকে পালিয়ে এসেছি আর তো কোথাও পালাবার জায়গা নেই এই যে বোধটা আমার আর কোনো আশ্রয় নেই আমি এবার সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে গেছি এ ছাড়া আমার আর কোনো জায়গা নেই অতএব আমাকে এই জীবনটাকে কিছুতেই ছাড়লে চলবে না এই জীবনটা আমার চাই আমি কোনোভাবে এটাকে মিস করতে পারি না কোনো রকমভাবে মিস করার মতো দুঃসাহস বা স্বপ্ন আমি দেখাতেই পারি না আমার এই জীবনটা লাগবেই এই জীবন ছাড়া আমার একটুও চলবে না এই বোধটা থাকা দরকার ভগবান ছাড়া আমার কিছু নেই কি নিয়ে থাকবো তাকে স্বামী শুদ্ধানন্দজিকে জিজ্ঞেস করা হয়েছিল একটি ছেলে সে জিজ্ঞেস করেছিলেন আপনারা গেরুয়া করে থাকেন কেন বলছে না জীবনের শেষে তো ভগবানের সাথে মিলত মিলিত হতে হবে তার জন্য একটা বৈরাগ্যের মন থাকা দরকার তাই গেরুয়া রং বৈরাগ্যের প্রতীকতে পরে আগে থেকেই বসে আছি যাত্রার মানে প্রস্তুতি নিয়ে বসে আছি এবার গেলেই হলো এই যে প্রস্তুতিটা থাকা খুব দরকার আমি যখন প্রথম সন্ন্যাস হয় আমার গেরুয়া রংটা খুব ডিপ ছিল ভীষণ ডিপ ডিপ করতাম তখন আর আমার গায়ে রঙটা তো এরকম দেখছেন উজ্জ্বল শ্যাম বর্ণ তা গোল পার্কের একজন লাইব্রেরির একজন স্টাফ আমাকে জিজ্ঞেস করছেন আমাদের বাকি সাধুরা কী সুন্দর হালকা হালকা গেরুয়া পরেন আপনি এরকম ডিপ ডিপ গেরুয়া পড়েন কেন আমার শয়তানি বুদ্ধি একটা উত্তরই তৈরি করলো আমি বললাম আসলে ওদের মনে করাতে হয় না ওকে সাধু আমাকে আমার পোশাক দিয়ে বারবার মনে করাতে হয় যে আমি সাধু কারণ তখনও সেই দুষ্টু ছেলেটা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেই দুষ্টু ছেলেটা সবসময় ঘুরে বেড়াচ্ছে তাকে মনে করাতে হয় তুমি সাধু এই দুষ্টুমিগুলো তোমার করলে চলে না তোমাকে আরও বেশি সুন্দর হতে হবে জগৎ তোমায় দেখছে রামগোপাল বলতেন যে তুমি জগৎগুরু ধন্যাসের বলতেন তুমি সিদ্ধ পুরুষ না হলে লোকে তোমাকে সিদ্ধ পুরুষ মনে করবে তাই এমন একটা আচরণ করবে না যাতে লোকের অন্যরকমের ধারণা হয় কোনো ভ্রম হয় খুব আমাদের মানে সবসময় ইমেজ কনসিয়াস হয়ে থাকতে হয় আসলে ইমেজ কনসিয়াস হলেই এই যে লক্ষ্যটা যত থাকবে তত ইমেজ কনসিয়াস লাগে না যত লক্ষ্যটার দিকে আমরা এগোতে থাকি ইমেজটা আপনা আপনি অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় এটার জন্য আর কোনো চেষ্টা করতে হয় না যেমন গেরুয়া রঙ দেখে আমাকে বোঝাতে হয় না মনে করাতে হয় না যে আমি সাধু তাই বলছেন মা বই তো শিশু কিছু জানে না মা বই তো কিছু বোঝে না মা ছাড়া কবু থাকে না আমি থাকবো মা লয়ে কাকে এটা হচ্ছে কথা তুমি যদি আমাকে বলো তুই যা এখান থেকে আমি তোমাকে ছাড়া কাকে নিয়ে থাকবো তোমাকে ছাড়া তো আর কিছু জানি না মা আমি তো অন্য কোনো কিছু শিখিনি অন্য কোনো কিছু জানি না আমাকে তো এটাই পথ জেনে নিতে হবে একজন সাধুকে জিজ্ঞেস করেছিলাম সংঘ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন বাইরে গিয়ে আছেন তার একটা সময় মনে হয়েছিল এই সংঘ যথেষ্ট তাকে ইম্পর্টেন্স দিচ্ছে না তিনি ছেড়ে চলে যাওয়ার পর তাকে আমি জিজ্ঞেস করেছিলাম একবার আমার সঙ্গে দেখা হয়েছিল যে সংঘই যদি ছেড়ে চলে গেলেন তাহলে এই সাধু বেশটা ধরে থাকলেন কি করে বলছে ভাই অন্য তো কিছু বাইরে বেরিয়েও গেছিলাম এই ভেবে যে আমি অন্য অনেক কিছুই করতে পারবো কিন্তু বাইরে গিয়ে দেখলাম আমি এছাড়া আর কিছু জানি না ভগবানের পথ ছাড়া আর অন্য কোনো পথ আমি চিনি না এই যে তোমা এই আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না এই যে তুমি সবসময় আমি চিনি না এই পথটা আমার চেনা নেই আমি তোমার উপর নির্ভরশীল আমি তোমার উপর নির্ভর করে আছি তোমাকে ছাড়া জানি না বলছেন মা যদি পিটে দেয় মা যদি সন্তানে মারে শিশু কাঁধে মামা বলে মা যখন মারে তখন কার্তিককে কাঁদবে শিশু মামা বলেই কাঁদে ঠেলা দিলে ঠেলা দিয়ে ঠেলে দিলে আবার গলাটা জড়িয়ে ধরে কিছু সবসময় ভগবানের অঙ্গ সংলগ্ন হয়ে থাকতে হবে এইটা কথা বারবার বলছে মা যদি সন্তানে মারে ঠেলা দিয়ে ঠেলা ঠেলে সরিয়ে দেয় তবু সে মার কাছেই ছুটে যায় তাকে দুঃখ দিলেও মুখ ফিরিয়ে থাকতে পারে না তাই তো রামপ্রসাদ গিয়েছেন ভূতলে আনিয়ে মাগো করলি আমায় লোহা পেটা আমি তবু কালি বলে ডাকি সাবাস আমার বুকের পাটা সংসারে এনে যদি আমাদেরও হাজার দুঃখ দেন তা বলে কি আপন মাকে ছেড়ে আর কাউকে মা বলে ডাকবো এই রকম রোগ চাই স্বামীজির একটা সুন্দর কথা আছে স্বামীজি বলছেন রামকে পেলাম না বলে তো হয়েছে আমি রামকেই খোঁজার চেষ্টা করব। না পেলাম তো পেলাম শ্যামের সাথে ঘর করে একটা অন্যরকম জীবন আমরা কাটাতে পারবো না যুগে যুগে মহাপুরুষরা এসে মানুষকে শিখিয়ে যান কিভাবে সংসারে চলতে হবে বড়ই আসক্তির জায়গায় সংসার কোটি জন্মের সংস্কারগুলো আমাদের বেঁধে রেখেছে তাই গুরুর প্রয়োজন পরে সুপ্ত সত্যের অবস্থা এলে তখন মন দেখিয়ে দেয় মন পথ দেখিয়ে পরম ধামে নিয়ে যান সংসার আসক্তি তো আমাদের এগোতে দেয় না সংসার কেন অনিত্য আমরা নিত্য বস্তু ভগবানকে ছেড়ে সংসার করি তাই অনিত্য তাই তো মহাপুরুষরা এসে শিখিয়ে যান কিভাবে আসক্তির মোর ফেরাতে হবে কেমন করে ভগবানের দিকে এগোনো যাবে ভগবান তাদের জীবন দিয়ে আমাদের দেখিয়ে দেন সোহানন্দজি তখন দিল্লি কেন্দ্রের অধ্যক্ষ সেই সময় কোনো ব্রহ্মচারী জয়েন করলেই তিনি একজন ছিলেন আমাদের কালীবাবু তাকে সঙ্গে দিয়ে তিনি বাজারে পাঠিয়ে দিতেন বলতেন সেরা দোকান থেকে সবচেয়ে ভালো কাপড় সুতির কাপড় সবচেয়ে ভালো জামার কাপড় সবচেয়ে ভালো কাপড় উত্তরীয় সোয়েটার শাল যা যা ভালো আছে সব কিনিয়ে দেওয়ার চেষ্টা করবে তা এ হয়তো সে ব্রহ্মচারী দুদিন কি তিন দিন থাকলো তারপর পালিয়ে গেল সব জিনিসপত্র নিয়েই চলে গেল এরকম বার দুই তিন হতে হতে আমাদের কালীবাবু একদিন সহানন্দজিকে জিজ্ঞেস করছেন যে এরকম করেন কেন বলছে না প্রথম আসামাত্র ওর আসক্তিটা মিটিয়ে দিতে হয় এ ছাড়াও একটা অন্যরকমের আনন্দ আছে তারপরে যখন ও আনন্দটা পাবে তখন অটোমেটিক্যালি এই যে কাপড় জামার প্রতি আসক্তি এটা অটোমেটিক্যালি ধীরে 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 চলে যাবে এই বাহ্যিক আবরণের প্রতি আসক্তি এটা আমাদের ধীরে ধীরে চলে যায় দেখবেন সময় আমরা যদি পারলুম পারলুম না হলে এই সময় গালের চামড়া আমরা থাকবে আর টেনে এমনি করে লম্বা করা যাচ্ছে না হ্যাঁ যতই চোখে ভালো চশমা পড়ি তবু যে মনে হচ্ছে ক্যাটারাক সার্জারি হয়েছে এটা সব বোঝা যাবে কানের মধ্যে যতই বোতামের মতো ইয়ে এলাকায় কালা যে সবাই বলবে দূর থেকে হলো একটা কলা কানে কম শুনে সব বোতাম টোতাম লাগিয়ে এখন খুব চলছে এটা বলবেই আমাদের ওই কারণে সংসারের প্রতি জীবনের প্রতি এবং সংসারের প্রতি দুটোর প্রতি আসক্তিটা আমাদের কমতে হবে যে আগের দিন বলছিলাম না কি সুন্দর কথা আমি পরে বলছেন জন্মাবো এটারও কোনো আসক্তি আমার নেই আমাকে আমার বয়স হয়েছে মৃত্যু কাছে এসে গেছে এটারও প্রতি আমার কোনো ভাবনা নেই আমি যেন সবসময় তার ডাক শোনার জন্য প্রতীক্ষা থাকতে পারি ভগবান যেন আমাকে সবসময় আমি যেন সবসময় রেডি তিনি আমাকে এইটা করতে বলবেন তিনি আমাকে ওইটা করতে বলবেন তিনি আমাকে সেইটা করতে বলবেন সব সময় যেন তার কাজের জন্য রেডি হয়ে থাকতে পারি সংসারের আসক্তি আমাদের ভীষণ চেষ্টা করবেন খুব কঠিন কিছুতেই এগোতে দেয় না আমার কলম প্রীতি আছে এক চারখানা কলম আছে আবার কেউ আনলে কিরকম মুখের মধ্যে একটা অব্যক্ত আনন্দ হতে থাকে ভেতরে একটা দিলিম দিলিম বাজতে থাকে যা গাড়িরটা ভালো পাওয়া গেছে হ্যাঁ আবার খুলে দেখা গেল আমি দেখছি আমি পেন ছাড়া লিখি না কিন্তু যদি ডট পেন হয় তাও খুলে দেখলাম যদি ভালো হয় তাহলে এটাই ব্যবহার করে নেব হ্যাঁ সঙ্গে সঙ্গে এই যে একটা আসক্তি আসক্ত অথচ আমি দেখলাম এই যে ডক্টর আর পি সেনগুপ্ত অত বিখ্যাত ভারত পৃথিবী বিখ্যাত ডাক্তার তিনি একখানা পেন দিয়ে লিখছেন যার পেছনটা ভাঙা সে বারবার খালি এমনি করে লাগাতে হচ্ছে একটু চাপ দিলেই খুলে যাচ্ছে আর তার ইয়ে নেই খাপ নেই অথচ তাই দিয়ে উনি ব্রেন সার্জারি হবে তার জন্য প্রেসক্রিপশন লিখছেন এমন একটা সিরিয়াস লোক আর আমরা এই সই করার সময় এই কালির পেনটা ব্যবহার করতে হবে এই আর্টিকেল লেখার সময় এই পেনটা ব্যবহার করতে হবে স্কুলে সিগনেচারের জন্য এই কলমটা ব্যবহার করতে হবে আলাদা আলাদা করে এক একটা আলাদা আলাদা সেরকম ওয়াটার টাইট চেম্বার করতে হবে এই ওয়াটার টাইট চেম্বারগুলো আমাদের জীবনে জানেন তো আসক্তির মূল জিনিস আমরা চাই না সংসারে কোনো দিকে তাকাবো না আমার বয়স হয়ে গেছে ছেলের বউ নিয়ে এসেছি ওর হাতেই সংসারটা দিয়ে দেব। কিন্তু সেই পিঠে যে যে চাবির গোছাটা থাকে ওই হাঁটতে চলতে গেলে চুরুম চুরুম করে সেই চাবির গোছাটা বাজতে থাকে ওর আনন্দটা যে একটা কি অদ্ভুত একটা অব্যক্ত আনন্দ আমারও চাবি দিয়ে কোনো জানলা দরজাই খোলা যায় না কিন্তু ওই চাবির গোছা পিঠে আছে আমি সংসারের কর্ত্রী ওইটায় যে কি একটা অব্যক্ত আনন্দ রোজ বাজার যেতে গিয়ে তিনবার আছাড় পেয়ে খেয়ে পড়েন কর্তা কিন্তু আমি ছাড়া কে বাজার করবে দুখানা বড় ব্যাগ নিয়ে সেই নৌকার মতো একবার এদিক ওদিক করতে করতে সেই বাজার যেতে বিশেষ করে কলেজ স্ট্রিট মার্কেটে আমি দেখেছি পুরনো কলেজ স্ট্রিট মার্কেট নতুন কি হয় জানি না বিশেষ করে এই আমের সিজনে সেই আম পাতা এসেছে তারপরে কালবৈশাখীর পর বৃষ্টি হয়েছে তারপরে সেই আম পাতার জলে সে একটা অপূর্ব সলিউশন তৈরি হয়েছে সেই সলিউশনটার উপরে হাত পা নাড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যাওয়া হ্যাঁ দু হাতে বাজার সে সামলে যাচ্ছেন রবিবার দিন দেখবার মতো সব চিত্র হতো কিন্তু তথাপি আমরা ভগবানকে ডাকতে চাই না হ্যাঁ বাড়িতে চিনি ছাড়া চা খাচ্ছি সবাই তাকিয়ে রয়েছে আর দেখে দেখে সে চা খেতে কত দূর না ঠনঠনিয়া ছাড়িয়ে কলেজ স্ট্রিট মার্কেটে সেইখানে চতুর্দিকে মাছের গন্ধ তবু সেই চিনি দেওয়া চা খাবে না ওটা আমার খেতে হবে ওইটা না খেলে চলছে না ওই আসক্তিটা আমি বুঝতে পারছি রোজ যখন মাপছে ডাক্তার বুঝতেই পারছে না বাড়ির গ্রিংরা বুঝতেই পারছে না সব খাবারে রেশনিং করে দিয়েছেন দানা চিনিও খেতে দেন না তথাপি যেন কোনখানে সেই চিনি আসক্তিটা কমছে না রক্তের চিনি পরিমাণটা কমছে না আর একটু একটু করে একটা একটা অঙ্গ পড়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি চোখে ভালো দেখতে পাচ্ছি না কিডনি মনে হচ্ছে ডায়ালিসিস করতে হবে ঠ্যাঙে মনে হচ্ছে এই হবে তাই হবে কিন্তু তবু তবু সেই আসক্তি আমাদের যায় না তবু ভুলেও ভগবানকে আমরা ডাকতে চাই না আমরা ওই এক হাতে রাম বলি এক হাতে কৃষ্ণ বলি আর দু হাত ধরলেই বলি দুঃশালা পড়ে যাবো এই সংসার আমি চলে গেলে কি হবে জানি না এই মুহূর্তে যদি মারা যে আপনাদের কথা বলছি কালকেই একটা ঘটনা ঘটলো আগামীকাল তেইশ তারিখে আমাদের এখানে স্কুলের শতবর্ষ পূর্তি হচ্ছে তাদের সমাপ্তি অনুষ্ঠানে আমাকে ডাক বলেছিল তা ওদের হেডমাস্টার গতকাল এলেন বললেন দেখুন না পরশুদিন আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট উনি বসে কথা বলছিলেন মিটিং চলাকালীন উনি সব কত রকমের প্ল্যান বললেন মিটিং চলাকালীন উনি মারা গেলেন কী যে হবে আমাদের মিটিংটা ওই পরশু তেইশ তারিখ যে অনুষ্ঠানটা সেটা ক্যান্সেল হয়ে গেল আমি চুপচাপ মনে মনে ভাবছি আমরা এই স্থিতিটা জেনেও এই পরিস্থিতি এই সত্যটাকে জেনেও কীরকম যেন অজানা হয়ে থাকি আমাদের এই পরিস্থিতিটাকে জেনেও সংসারে আরও জড়িয়ে পড়ি বিল করে ঘূর্ণিপাতে পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারী এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহ করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য অমুকি কিতা জানতে পারে ডট 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 সেটা ছেড়েই দিন কিন্তু এই যে গতায়াতের পথ আছে যাওয়া আসার পথ আছে থেকে বেরিয়ে যাওয়ার পথ আমি জানি আমি জানি কিন্তু আমরা যাই না এক মুদির গল্প শোনো একজন মহাপুরুষ শ্রান্ত তৃষ্ণার্ত হয়ে পথ চলে এমন সময় মুদির সঙ্গে দেখা তিনি একটু জল চাইলেন মুদি সেবা যত্ন করে তার ও শ্রান্তি দূর করলে খানিক পারে তিনি ঘুমিয়ে পড়লেন মুদি তার উন্নীটার অনেক জায়গায় ছেঁড়া দেখে সেটা রিপু করে রাখলে ঘুম থেকে উঠে খুব প্রসন্ন হয়ে তাকে আনন্দ আর শান্তির ধাম বৈকুণ্ঠে নিয়ে যেতে চাইলেন মুদি জোর হাত করে বললেন প্রভু আমার ওপর আপনার অত দয়া আমি নিশ্চয়ই যাবো তবে ছেলেপিলের জন্য সব জিনিস একটু গুছিয়ে দিয়ে যেতে চাই আপনি আমাকে সাত বছর সময় দিন গুরু তথাস্তু বলে চলে গেলেন সাত বছর পার হলো প্রভু এসে মুদিকে ডাকলেন সে তার পায়ে লুটিয়ে পড়ে কাতর সারে বললেন প্রভু আমি যে এখনো তৈরি হতে পারিনি ছোট ছেলেটার দুর্দশার শেষ নেই তার ওপর নানান ঝঞ্ঝাট কিছুতেই সামলাতে পারছি না আরও সাতটি বছর আমার আপনি দিন গুরু আবার সময় দিয়ে চলে গেলেন আবার সাত বছর চলে গেলে গুরু ফিরে এসে দেখলেন কি ফিরে এলেন কি আর করেন কথা দিয়েছেন আসতেই হবে এসে দেখেন মুদি নেই মারা গেছে তখন ধ্যানে বসে দেখেন মুদি মরে গিয়ে বলদ শরীর নিয়ে ছোট ছেলের খেতে লাঙল টানছে সেই ছেলেটা আর একটা বলদ আছে কিন্তু যেটা সেটা রুগ্ন তাই ছেলেকে সাহায্য করার জন্য বাল বাপ দৃষ্টপুষ্ট বলদ হয়ে জন্ম নিয়েছে গুরু মন্ত্রপুত জল ছিটিয়ে বলদের চৈতন্য সঞ্চার করলেন বললেন আর কেন চলে এসো আমি তোমাকে নিতে এসেছি বলদ মিনতি করে বললেন এই ছেলেটার চাষবাসের একটু সুবিধে হলেই আমি যেতে পারবো বৈকুণ্ঠে বেশি নয় আর সাতটি বছর সময় চাই গুরু কি আর করেন দিলেন তাকে সময় সাত বছর পরে সাত বছর কেটে গেল গুরু আবার এসে দেখেন বলদটি নাই বলদের সংবাদ জিজ্ঞাসা করতে মুদির ছেলে বিরক্ত হলো গুরু ধ্যান করে দেখলেন বলদ মরে গিয়ে কুকুর হয়ে ছেলে জমি জমা পাহারা দিচ্ছে তিনি কুকুরটি চৈতন্য সঞ্চার করে বললেন এখনো কি মরার এখনো কি সময় হয়নি কুকুর কেঁদে কেঁদে বলে প্রভু আমি বড় অধম তাই আমার আপনার এত কৃপা পেয়েও আপনি দয়া করে আমাকে আরও সাতটি বছর সময় দিন গুরু তথাস্তু বলে চলে গেলেন আবার সাত বছর পর বছর যায় গুরু ফিরে আসেন এবার কুকুর নেই মরে গিয়ে সাপ হয়ে কাছেই এক জায়গায় গুপ্তধন সামলাচ্ছে ছোট ছেলের হাতে তুলে দিতে না পারলে তার উদ্ধার নেই তাই দেখে গুরু মুদির ছেলেকে ডেকে এনে জায়গাটা খুঁড়িয়ে সেই গুপ্তধন তার হাতে দিয়ে সাপটাকে মারিয়ে এতদিনের শিষ্যকে নিয়ে বৈকুণ্ঠে চললেন গুরু আমাদের সেই সব আমাদের সঙ্গে থাকেন সব সময় অপশন দিতে থাকেন আগের দিন আমরা দ্বাদশ অধ্যায় পড়ছিলাম সেখানে একের পর এক একের পর এক একের পর এক অপশন দিচ্ছেন ভগবান তুমি আমাকে দুবেলা ডাকবে আচ্ছা না পারলে ঠিক আছে একবেলা তিনবেলা ডাকবে তাও পারছো না আচ্ছা ঠিক আছে তুমি আমার যা কিছু কাজ করছো আমার কাজ ভেবে করো হ্যাঁ দিনান্তে আমাকে স্মরণ করো কত রকমের অপশান অপশান এ অপশান বি কিন্তু কোনোটাই আমরা আর অমিতাভ বচ্চনকে বলতে পারছি না লক কিয়া যায় কিন্তু কোনটা যে লক করবো বুঝতে পারছি না তো কারণ সবকাটা অপশানই আমার বড্ড ভালো লাগছে এই দেখুন না সাত বছরের ইতিহাস ক্রমাগত সাত বছর টানছে 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 এই যে ইন এই যে ইন্ডিয়া গেট দেশি ঘি বিজ্ঞাপন দেখায় যে ঠাকুমাকে নিতে এসেছেন যমরাজ তাকে সেই পুরী আর গাজরের হালুয়া খাইয়ে ঠাকুমা অভিভূত করলেন বললেন চলো এবার যাই এবার যমরাজ উল্টো খাইছেন বলছেন যে আপনি ওখানে গিয়ে আমাদের যেন পুরী আর গাজরের হালুয়া করবেন ঠাকুমা বললেন যে ইন্ডিয়া গেট ঘি পাওয়া যায় যে না আমাদের ওখানে পাওয়া যায় না আচ্ছা চলো যমরাজ সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে আপনাকে যাওয়ার দরকার নেই আমরাই মাঝে মাঝে এসে পুরী আর গাজরের হালুয়া খাইয়ে দিয়ে এই যে পুরিয়ার গাজরের হাওয়া হালুয়া খাওয়ার মতো আমাদের যোগ্যতাটা অর্জন করতে হবে তাহলে মৃত্যুকে আমরা কিছুতেই ঠেকিয়ে রাখতে পারবো না নাহলে কিছুতে একটা ওই মৃত্যু তীর্ণ জীবন যাপন করতে পারবো না আসলে পুরিয়ার হালুয়া গাজরের হালুয়াটা ওটা হচ্ছে ওই যে যমরাজ যে ওকে আশীর্বাদ করছেন সেটা হলো ওইটা একটা মৃত্যু তীর্ণ তোমার জীবন যাপন করতে দিলাম তুমি এমন একটা কিছু করে গেলে তোমাকে আসার দরকার নেই তোমার স্থুল শরীর থাকুক কিন্তু তোমার খ্যাতিতে তুমি সারাটা জীবন অমর হয়ে থাকো অমরত্বের বর দিলেন ওই পুরী আর গাজরের হালুয়া তৈরি করার যোগ্যতা আমাদের হয়ে যোগ্য আমাদের হয়ে উঠতেই হবে নাহলে কিন্তু হয় না যতবার চাইব ততবার আমাদের ভগবান সময় দেবেন আমাকে নিজেকে শুধ্রে দেবার সময় দেবেন কিন্তু আমি যদি শুধ্রতে না চাই আমাদের ক্রমাগত হীন কটিতে জন্ম হবে বন্ধনের মধ্যে পড়তে পড়তে একটার পর একটা একটার পর একটা জীবনের অবনমন হতে থাকবে আমরা বুঝতে পারি না পারি এই অবনমন কিন্তু অবশ্যই আসবেই কেউ আটকাতে পারবে না বলছেন তাই সদ্গুরু সদ্গুরু তো এইরূপই হন শিষ্যকে উদ্ধার করে নিয়ে যান সংসার দুঃখ গহন থেকে সংসার বন্ধন বড় কঠিন দিন দিন বেড়েই চলে আমরা বাঁধন কেটে আনন্দধামের দিকে এগোতে পারি না তারপর যখন যন্ত্রণা অসহ্য হয় তখন ত্রাহি ত্রাহি ডাক ছাড়ি হে মধুসূদন তুমি রক্ষা করো আমাকে বাঁচাও এই নরক যন্ত্রণা থেকে দীর্ঘ সংসার সংসারু গর্ভবাসে মহাদুখম ত্রাহিমাম মধুসূদনম কিন্তু সংসার আসক্তি এমনই জিনিস যে আবার আমরা ভুলে যাই আসক্তি সংসারের মূল আসক্তি কাটাতেই হবে প্রহ্লাদের মতো অনন্য ভক্তি নিয়ে ডাকতে হবে তাকে তবে অশুভ কাটবে তার দর্শন মিলবে তিনি ভক্তের জন্য এগিয়ে এস আসবেন তাকে কোলে রেখে কোলে করে রক্ষা কর রক্ষা করবেন এই যে আমরা প্রতি মুহূর্তে আমরা যে বুঝতে পারি না তা নয় আমরা খুব বুঝতে পারি আমাদের মতো বুঝদার মানুষ আর জগৎ সংসারে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা একটা কেন অবুজের মতো আচরণ করি বুঝেও না বোঝার একটা ভান করে থাকি যতক্ষণ না বোঝার ভান করে থাকা যায় যতক্ষণ বোকা যে থাকা যায় আমাদের মতো না শিষ্য ভগবানের রাত বড় একটা নাই তো খুব বেশি নাই আমরা মহা আনা নিজেদের খুব বুদ্ধিমান করি আর যত বেশি বিদ্যা বুদ্ধি আমাদের তত বেশি আমাদের নিজেকে বাঁচানোর জন্য সব শিল্ড তৈরি করে রাখি যেমন যুদ্ধক্ষেত্রে যে বেশি সমর ইয়েগুলো জানে সে তত বেশি নানা রকমের পন্থা তৈরি করে কি করে নিজের চতুর্দিকে কবচ তৈরি করে রাখতে হবে কিন্তু কবচ দুর্ভেদ্য নয় কবচ ভেঙে এক সময় ঢুকে যাবে এটা আমরা বুঝতে পারি ঠাকুর একটা ভারী সুন্দর গল্প আছে সেই প্রত্যেকবার প্রসব যন্ত্রণার সময় মায়েরা কাঁদে আর বলে আর বাপু সন্তান হবে না আর স্বামীর ঘরে কাছে যাব না আবার পরের বছর আবার তাদের সেই সন্তান হয় এই রকম ভাবে যে আমরা চোখের সামনে জন্ম মৃত্যু দেখি ঠাকুরকে ঠাকুর মাকে কি সুন্দর উপদেশ দিচ্ছেন বলছেন যে ছেলে অন্নপ্রাশনে কোমরে গোট পরে নাচবে সেই ছেলের মৃত্যু হলে ওই গোট ভুঁয়ে ফেলে ওই কোমর ভুঁয়ে ফেলে কাঁদতে হবে মা বলছেন সবগুলোই কি আর মরে যাবে এটা মায়ের যুক্তি সব মরে যাবে কি আর কিন্তু বেশিরভাগই মরে যাবে ভীষণ কষ্ট এই এই সংসারে জন্মগ্রহণ করেছি যেন বারবার ভগবানকে বলতে পারি আর না জন্মতে হয় এমন কর্ম করতে হবে যেন আমি জন্ম মৃত্যুর চক্রে বেরিয়ে চক্র থেকে বেরিয়ে গিয়ে ভগবানের সঙ্গে একেবারে লীন হয়ে যাব মাঝে মাঝে কাউকে দেখে খুব দুঃখ কষ্ট হয় কত পড়াশোনা করেছে কত কি করেছে কিন্তু কিছুতেই আর কোনো আটকে থাকতে পারছে না নিজের চোখের সামনে প্রিয়জনদের চলে যেতে দেখেছে একে একে চলে যেতে দেখেছেন কিন্তু কি কষ্ট কি কষ্ট কি কষ্ট কিন্তু তথাপি আমাদের সেই ভবি আর ভোলে না হিরণ্যকশিপুকে বধ করতে ভগবান প্রলয়ঙ্কর ক্রোধে গর্জন করছেন দিগমন্ডল প্রকম্পিত হয়ে উঠছে ত্রস্ত দেবগণ এগিয়ে দিলেন প্রহ্লাদকে ভক্তকে দেখে নৃসিংহ মুহূর্তে শান্ত হলেন বিগলিত হয়ে চাকতে লাগলেন গা যে ডেকে কত কষ্ট পেয়েছেন প্রহ্লাদ যে তাকে ডেকে কত কষ্ট পেয়েছেন তাই আজ তাকে বর্ধান করলেন প্রহ্লাদ বললেন প্রভু তোমার দর্শন পেয়েছি অহেতু কি কৃপা পেয়েছি আর তো কিছু চাইবার নাই প্রহ্লাদের অমলা নিষ্কাম ভক্তি তাই দর্শনের আনন্দে ভরপুর হয়ে গেলেন আর কিছু চাইবার থাকলো না নৃসিংহদে বললেন কিন্তু তো বৃথা যায় না তুমি যে প্রহ্লাদ চেয়ে শ্রেষ্ঠ ভক্তির আর কিছু নেই তিনি বললেন হে ভগবান বিষয়ের ওপর বিষয়ে মানুষের যেমন সুনিবির প্রীতি তোমার প্রতি সেইরূপ সুনিবীর প্রীতি আমার হৃদয় হতে ক কোনোদিন যেন অন্তর্হিত না হয় কি সুন্দর প্রার্থনা আরও একটা কথা বলেছিলেন আমি তো তোমার সঙ্গে ব্যবসা করিনি ব্যবসা করব বলে আসিনি তাই তুমি কিছু দিতে চাইলে তোমার সঙ্গে দেনা পাওনা করবো এরকম তো কিছু নয় তাই যেমন বিষয়ে বিষয়ের প্রতি আসক্তি হয় জিনিসের প্রতি একটা আসক্তি হয় তেমনি তোমার প্রতি আমার একটা সুনিবির প্রতি আমার হৃদয়ে হতে কখনো যেন অন্তর্হিত না হয় আমি যেন কোনো অবস্থাতে তোমাকে না ভুলি যেন ভুলে না যাই কখনো যেন তোমাকে না ভুলি প্রতি মুহূর্তে যেন তোমাকে ভালোবাসতে পারি তোমার প্রতি আমার ভালোবাসায় আমার হৃদয় যেন ভরপুর হয়ে থাকে আমাদের এই তীব্র টান সংসারের দিকে যদি এর মেয়র মোহর ফেরাতে পারি তার দিকে যদি তার শ্রীপদে অচলা ভক্তি লাভ করি তবে তাকে পাবো তুলসী দাস বিল্লমঙ্গল এরা শুধু আসক্তির মোর ঘুরিয়ে দিয়েছিলেন তাই তো তার দিকে এগিয়ে গেলেন এত সহজে শ্রী ভগবান নিজেই অর্জুনকে বলছেন আসক্ত হও আমাকে ভালোবাসো আবার বললেন আনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্যে মাম এই সংসার দুঃখের আলয় তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কিন্তু শিখছে কে অনেকে আছে ঠেকলো তবে শিখে সংসার চলেছে খালি আমিত্তে সংসারে চলেছে খালি আমিত্বের পূজা স্ত্রী পুত্র বিষয় বৈভব নিয়ে জড়িয়ে আছি মলে কে তো মূলেকে তা ভাবতে পারি না একটু হুঁশ দরকার আমাদের যত হুঁশ সংসারের দিকে তার দিকে একটুও নয় তাকে ভালোবেসে তাকে আশ্রয় করে চলতে হবে সংসারে শান্তি নেই শান্তি আছে সংসারের পারে এইটা হচ্ছে কথা যে আমাদের অনেক সময় মনে হয় যে ভগবানের দিকে গেলে খুব মুশকিল এই সমস্ত সংসার এই সাজানো জিনিসপত্র সব বোধহয় নষ্ট হয়ে যাবে কত কষ্ট করে কর্তার পুরোনো প্যান্টগুলো বদলে বদলে স্টিলের বাসনগুলো কিনেছি ওই গামলা কিনেছি ওই চামচ কিনেছি এত কিছু কিনেছি কত কষ্ট করে ছেলের পৈতের বাসনগুলো এক জায়গায় জড়িয়ে রেখেছি তারপরে কত কষ্ট করে ওভার টাইম না বলে সেইগুলো টাকা সরিয়ে 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 আলাদা ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে রেখেছি এত সহজে ছেড়ে দেবো এত সহজে যায় এরকম আমার অনেকগুলো কলম আছে কিছুতেই যেন মনে হচ্ছে না এবার আর কলম দরকার নেই না আবার একটা কলম পেলে মনের ভেতরটা কি হু 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 করতে থাকে কিনেই 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 করতে থাকে ঠিক সেই রকম এই যে কিনে কিনে কিনেই নেভারসেন্স ফ্রাইড হ্যাঁ যখনই অন্যের কিছু হলো ব্যাস কি আনন্দ কি আনন্দ পাপ রে এই পেয়ে যেন কি আনন্দ যেন ভগবত প্রাপ্তিতে এরকম আনন্দ হচ্ছে আমাদের এই বোধটা আসা দরকার ভগবান তাই বলছেন যে আমাকে ভালোবাসতে গেলে খুব বেশি কঠিন করতে হবে না তুমি আসক্তই থাকো আসক্তি যে তোমার যে অভ্যাস সেটা তোমার থাকু শুধু বিষয়টা বদলে যা বিষয় থেকে ভগবানই আসক্তি হোক তুমি হিন্দি সিনেমার হিরোকে দেখে আসক্ত হচ্ছ সামনের বাড়ির খেঁদাকে দেখেছ ও বাড়ির রুচিকে দেখে আদর্শ হচ্ছ সেটা আসক্ত না হয়ে তুমি ওই শ্রীকৃষ্ণকে দেখো অমন সুন্দর রূপ আমি দেখি রূপবান মানুষ যদি আসতেন তার সামনে খেঁদা পোছা পচা সব চলে যেত মা ওই মুখখানি কি জ্যোতির্ময় হা করে তাকে আজ সকালেই বলছিলাম সিংহবাহিনী দর্শন করতে গেছে অষ্টধাতুর একটি মূর্তি যার বাড়িতে এসেছেন তার তিনি বললেন আমাকে একটু কাছে গিয়ে মাকে দর্শন করুন সে কাছেই যেতে মনে হচ্ছে যেন তীব্র মাধ্যাকর্ষণের মতো আকর্ষণ করছে সেই বড় বড় চোখ যেন জীবন্ত জাগ্রত হচ্ছে এক্ষুনি হাত থেকে ওই ইয়েটা নামিয়ে ত্রিশুলটা নামিয়ে ডান হাত দিয়ে খপ করে আমার হাতটাকে ধরে ফেলবেন এইভাবে ওনার পকেটে আমাকে ভরে ফেলবেন এত দিব্য আনন্দ কি অপূর্ব এইটুকু একটা ছোট্ট মূর্তি আপনারা যারা দেখেছেন তারা জানেন আমি মনে মনে ভাবছিলাম অবতার পুরুষ এই দেখে এই মূর্তি দেখে একবারে ভাব সমাধি বিবর হয়ে ভাবমগ্ন হয়ে গেছিলেন তাহলে কি অপূর্ব রূপ তাই বলছেন এই দেখুন এই এখন ক্লাসে এসে কি লাভ আর আরমাত্র বারো মিনিট আছে তথাপি বারো মিনিট ভগবানের কথা শুনুন এইটা হচ্ছে কথা এটা আমাদের বুঝতেই হবে শুধুমাত্র মোরটা ঘুরিয়ে দিতে হবে আমি জাগতিক সুখ চাইছি আমি ওই সুখই চাই চাওয়াটা চাওয়াটা যেন আমাদের না যায় চাওয়াটাই যদি চলে যায় তাহলে তো জিরো হয়ে যাবে চাওয়াটা থাকুক আমি যেন চাইতে পারি যে যাচা চাইবার যে ইচ্ছা এটা যেন আমার সবসময় আমার মনের ভেতরে থাকুক কিন্তু সেটা কি চাইবে সেটা যেন আমি ঠিক করে দিই আমি যেন ভগবানকে চাইতে পারি যেন নিশিদিন ভগবানকে চাইতে পারি আমরা দেখতাম একটি ছেলেকে দেখতাম আমাদের সঙ্গে যেতেন যেন সে কিচ্ছু চায় না শুধু মায়ের বাড়িতে গিয়ে মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন সে কি অপূর্ব মায়ের সে পুরনো ছবিটা খানিকটা আপনারা যারা দেখেছেন খানিকটা বোঝা যেত খানিকটা বোঝা যেত না একটা অ্যাঙ্গেল করে দেখতে হতো ওই সিঁদুরটা কোথায় পড়ানো আছে ওইটা দেখে আন্দাজ করে নিতে হতো মুখটা কোথায় পুরোনো ছবি একটা ছিল নষ্ট হয়ে গেছে সে ছবিটা সেটা এখন তো নতুন ছবি এসছে সেইটার দিকে তাকিয়ে থাকতাম কি দেখো বলছে কি আনন্দ এই কিছুদিন আগে প্রব্রাজিকা ভক্তিপ্রাণ একটা ভিডিও দেখছিলাম তিনি খুব টেবিল সবাই জিজ্ঞেস করছেন মা এত আনন্দ কিসের বলছে আনন্দ 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 ঘোষণা এই যে তাকে চিন্তা করতে করতে মাকে চিন্তা আমার খালি সেই ছেলেটার কথা মনে পড়ছিল সে বলছে কি আনন্দ কি আনন্দ মাকে দেখে যেন একটা অদ্ভুত আনন্দ ঈশ্বরী আনন্দ এমন এক আনন্দ এই বর্ষিয়ান এই যে সাধিকা এত বড় বিখ্যাত সাধিকা মাতাজি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে এ আনন্দের কোনো হয় না বিজ্ঞাপনে যতই বলা থাকুক সাদের ভাগ হয় না কিন্তু স্পিরিচুয়াল লাইফ স্পিরিচুয়াল আধ্যাত্মিক আনন্দের কোনো ভাগ হয় না এটা কেউ নিতে পারবে না জ্ঞাতির ভি বানটাতে চৈব চৌর ন নিয়তে দানিনা নক্ষয়ন্যাতি विद्याরত্নম মহাধনম যद्धात्म विद्या কথা বলছেন বলছে জ্ঞানীরা এটা ভাগ করে নিতে পারে আপনি মরে গেলে সঙ্গে সঙ্গে কালকেই বলছিলাম একজনের কথা যে ভাই মারা গেছে দিদি এসে আছড়ে পিছে কাজ দেন ভাই বডি পড়ে আছে তারপরে জিজ্ঞেস করছেন ফ্রিজটা চলছে তাহলে হ্যাঁ ফ্রিজটা চলছে তারপর আস্তে আস্তে ফ্রিজের ডালা খুলে দেখছেন ভেতরে দুধ রাখা আছে ওই যে কি সুন্দর দুধের ছর পড়েছে তার ঠিক ডান দিকে তার ভাই মরে পড়ে আছে তারপরে সেই ডালা বন্ধ করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গিয়ে সারা প্লট নবিঘের প্লট দেখতে দেখতে বলছেন বুঝলি তো ভাইপোকে বলছেন বুঝলি ঘুরে এসে দেখলাম এটা কিন্তু লটে বিক্রি করলে হবে না তোকে প্লটে বিক্রি করতে হবে তখনও তার ছোট ভাইটি ওই ইয়েতে পড়ে আছে তখনও জামা কাপড় আসেনি তার ভাইয়ের স্ত্রীকে বলছেন বুঝলি তো ভালো পাঞ্জাবি টাঞ্জাবি আনিস না কারণ এই পেছন দিকটা কেটে দেবে তো ব্লাউজের মতো করে পড়ায় তো জামাটা পরানোর জন্য পেছন দিকটা কেটে দেবে ভালো চাদ এটি আনিস না পুরনো একখানা পাঞ্জাবি নিয়ে আসি ও তো এক্ষুনি কেটে নষ্ট করে দেবে বিস্মিত বালকটি হাঁ করে তাকিয়ে দেখছে তারপরে যথারীতি গরদের পাঞ্জাবি নিয়ে এটা খুব রেগে আছেন তার মন বলছে এদের শেষ বয়সেও এতটুকু বুদ্ধি হবে না এই গরদের পাঞ্জাবিটা এক্ষুনো তো তো ডোমে নিয়ে নেবে সেই তার চোখের সামনে দিয়ে সেই গরদের পাঞ্জাবি দুখণ্ডিত করা হলো তারপরে হাত দুটি ঢুকিয়ে পড়ানো হলো চলে যাওয়ার সময় তার চোখের সামনে দিয়ে চোখে গেল কিন্তু ভাইয়ে হারানোর দুঃখ হচ্ছে গরদের পাঞ্জাবিটা দুখণ্ডিত হয়েছে এই দুঃখটা তার অনেক বেশি আমি তার শেষ সময়টা দেখেছিলাম আমি সন্ন্যাসী দেখতে গেছিলাম আমার দুটো পা জড়িয়ে ধরে বলছেন ঠাকুরকে বলুন যেন আমার মৃত্যু আসে ঠাকুরকে যেন বলুন আমার মৃত্যু আসে মৃত্যু যেন কত প্রতীক্ষিত জিনিস অথচ মৃত্যুর জন্য এতটুকু প্রস্তুতি হয়নি এটা হচ্ছে কথা আমাদের শুধু ওই যে আলাদা করে কিছু করতে হবে না আসক্তিটা থাকুক চাওয়ার ইচ্ছাটা থাকুক চাওয়ার বিষয়ে চাওয়ার ইচ্ছাটা যদি না থাকে তাহলে ভগবানকে চাওয়ার ইচ্ছাটা চলে যাবে ওই চাওয়ার ডিজায়ারটা থাকুক কিন্তু ডিজায়ার হোক ভগবানকে চাইবার ইচ্ছা এবং এই ভগবানকে চাইবার ইচ্ছা যত তীব্র হয় যত তার পরিমাণ বাড়ে তত আনন্দ তত আনন্দ তাই বলছে জগৎকে ভালোবাসি তাকে ভালোবাসে তাকে ভালোবেসে এবং তাকে আশ্রয় করে চলতে হবে তাকে ভালোবাসলে এবং তোমাকেই জীবন সর্বস্ব করেছি আমরা ছেলেবেলায় দেখতাম খেঁদা খেঁদা আর বুচি কারুর কোনো টাকা পয়সা নেই অথচ দুজনে দুজনের উপর কি নির্ভরশীল খেদা বলছেন চলো চলো গিয়ে ফুচকা খাও নিজেও জানে পকেটে একটা টাকা নিই আর বুচি যে আচ্ছা ও যদি না দিতে পারে তাহলে টাকাটা আমি দিয়ে দেবো এই যে নির্ভরতা আমার নেই বলে কি হয়েছে আমার পার্টনারের কাছে আছে আমার আধ্যাত্ম সম্পদ নেই আমার ভগবান আমাকে সেই সম্পদে পূর্ণ করে দেবে। আর ভগবান ভাবছেন আমাকে ভালোবাসার লোকের অভাব এ আমাকে ভালোবেসে পূর্ণ করে দেবে যে একে অপরের ওপর নির্ভরশীলতা এই যেটা খেদার উচির মধ্যে হচ্ছে সেটাই ভগবান আর ভক্তের ভেতরে হোক এই ভালোবাসাটা যত তীব্র হতে থাকবে তত আমরা তার ওপর আশ্রয় করে বাঁচতে পারবো তত আমরা যখন আমাদের জীবনের সংসারে নানা রকমের দুর্যোগ আসে তখন আমরা মনে করি বাড়ির লোকেরা আমাদের আশ্রয় হবে ঠিক সেই রকম যখনই জীবনের অর্থাৎ মনের জীবনে যখন দুর্যোগ হবে সবসময় যেন জানি ভগবান আমার আশ্রয় আছেন সংসারে কোথাও শান্তি নেই এটা হচ্ছে কথা কারণ আজ যেটা মনে হচ্ছে খুব শান্তি জিনিস এটা পেলে আমার খুব আনন্দ হবে কালকে সেটার জন্য আবার দুঃখ হতে থাকবে আরেকটা জিনিস আমাদের পাওয়া দরকার বেশ চলছিল কুলারে তারপরে মনে হলো না না এসি না হলে চলছে না সে একটা খুব সুন্দর গল্প আছে না আগে মানুষ পায়ে হেঁটে অফিসে যেত তারপরে গাড়ি করে অফিসে যেত তারপরে সাইকেল চেপে অফিসে যেত তারপরে বাসে করে যেত তারপরে একটু একটু করে গাড়ি হলো প্রথমে পুল কারে যেত তারপরে নিজের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হলো তারপর একটা গাড়ি হলো তারপরে আবার সে উল্টো হলো যে ওই শরীর এত খারাপ হয়ে গেছে আবার জিমে ভর্তি হতে হলো এবং সেইখানে সাইক্লিং আর ওয়াকিং আসে যন্ত্রের ওপর ছুটিয়ে ছুটিয়ে যেটা অফিস যাওয়ার জন্য ছুটাছুটি ছুটি ওই রকম ছুটিয়ে ছুটিয়ে ওই যে এক্সট্রা মেদটা আছে ওটা ঝড়িয়ে দিতে হবে সংসারকে যদি সুখের এবং সারবস্তু বলে গ্রহণ করি ভগবান আমাদের এমন ছোটান ছোটাবেন এমন ছোটান ছোটাবেন না তখন দেখবেন কোনো কিছুই ভালো লাগছে না শান্তি আছে সংসারে পারি এটা বুঝতে হবে ওপারে শান্তি আছে কিন্তু সেই শান্তির যে পাড়ানির পরি সেটা যেন আমায় জোগাড় করতে হবে আমি যেন সেটা জোগাড় করে যাই এই কদিন বাদে যে দেখুন না বাংলাদেশ যাব দিনাজপুরে যাব এখন থেকেই ভাবছি যে ওখানে এখান থেকে কি বাংলাদেশি টাকা নিয়ে যেতে হবে না আমাকে দিনাজপুর থেকে দেবে বাংলাদেশি টাকা এই যে ওপারের যে পাড়ারি কী করে যাব কেমন করে যাব এই যে আমাদের যে ভাবনা চিন্তা এই ওপারের পাড়ারিটা যেন হয়ে যায় যেন শেষবেলায় সেই ওই যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালিতে ছিল না তিনি সেই গাইছেন হরি তো গেল সন্ধ্যা হলো পার করো ওই আমার যেন হয় পারের যাবতীয় ব্যবস্থা করে রাখি আমাদের এইখানে দেখছিলাম যে গঙ্গাসাগর মেলায় মানুষজন এসেছেন স্ট্র্যান্ডেড হয়ে আছেন কুয়াশার জন্য ভেসেল ক্রস করতে পারছেন এপার থেকে ওপার খোলা আকাশের তলায় তারা বসে আছেন বিভিন্ন আশ্রমকে রিকোয়েস্ট করা হয়েছে কেউ আমরা দুশো জন কেউ দেড়শো জন যার যেমন এক্সট্রা ক্যাপাসিটি এক্সট্রা যাত্রীদের রাখার ব্যবস্থা করা হচ্ছে আমাদের একজন ব্রহ্মচারী মা জিজ্ঞেস করলেন কি পায় বলুন তো এত কষ্ট করে খোলা আকাশের তালায় বসে আছে যদি এই ব্যবস্থা না হতো খোলা আকাশের তালায় বসে থাকতে হয় এই যে ঈশ্বরের জন্য কষ্ট পাওয়ার জন্য এই কষ্টটা করছে আমাদের গাড়ি যাচ্ছে সামনে সামনে একটি লোক যাচ্ছে এরকম করে হাতে একটা কি ধরে আছে ভালো করে দেখতে দেখলাম ওই যে ইউরিন ব্যাগ সেটা হাতে ধরে আছে সেই নিয়ে তিনি ইউপি থেকে কলকাতায় এসছেন ইয়েতে ক্যাথেটারের যে একটা যে এক্সিট ব্যাগ থাকে সেটা ধরে নিয়ে যাচ্ছেন তিনি ওই অত দূর থেকে তিনি এসছেন শুধু পূর্ণ লাভ করবেন বলে সাতজন মারা গেলেন চোখের সামনে কেউ গেটতে বাস থেকে নেমেই কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে মারা গেছেন ঠান্ডার জন্য কেউ মারা যাননি শারীরিক কষ্ট নিয়ে মারা গেছেন কিন্তু তার চোখ মুখ দেখলে কি আনন্দ তিনি সেই আনন্দটা নিয়ে ফিরে গেলেন আমি সাগর সঙ্গমে পৌঁছে গেছি হয়তো ডুব দেওয়া হয়নি আমি পৌঁছে গেছি সেই মুখগুলো কিন্তু দেখার মতো এই জীবন আমাদের এই যে একটা প্রস্তুতি থাকা দরকার যেন তার তিনি যখনই ডাকবেন যেন তার কাজের জন্য প্রস্তুত হয়ে থাকতে পারি শেষ করছি সেই চেতনানন্দ কথা যেটা দিয়ে আমরা আমার সেদিনে এত ভালো লেগেছে কথাটা আমি মাঝে মাঝেই অন্যদের বলি তো বয়স হয়ে গেলো কত যাওয়ার সময় হয়ে কেউ কেউ আমাকে খুব ফোন করে বকাঝকা করে না এরকম বলবেন না আমাদের শুনলে মন খারাপ হয় আমার নিজের সেদিনকে মারা যে কথাটা শুনবো যে না এটা বলাটা আমার কোনো মতেই ঠিক হচ্ছে না আমি আবার জন্মাবো এই যেমন ইচ্ছা আমার না থাকবে আমার দ্রুত বয়স বাড়ছে বলে দ্রুত মৃত্যু আসবে এটাও ইচ্ছা যেন আমার না থাকে আমি যেন সব সময় তার ডাক তার কাজ করার জন্য যেন রেডি থাকতে পারি চেতনানন্দ যে একবার জিজ্ঞেস করছিলেন তোমার কি খুব মন খারাপ হয়েছে নরেন্দ্রপুর থেকে দ্বীপে যেতে হয় না আমার মন খারাপ হয়নি উনি বললেন আমার হয়েছিল যেন তো আমি হলিউড থেকে সেন্ট লুইতে এসেছিলাম খুব মন খারাপ হয়েছিল কিন্তু এখন দেখি ভাগ্যিশ ঠাকুর হলিউড থেকে সেন্ট লুইতে পাঠিয়েছিলেন তাই আমি সাতাশটা বই লিখেছি আমার জীবনের প্রতিটি জিনিস তিনি ঠিক করে দিয়েছেন আমাদের জীবনের প্রতিটি ক্ষণ কেমন করে চলবো কি কি পাবো সব তিনি ঠিক করে দিয়েছেন তাহলে কেন তাকে ভালোবাসবো না কেন খেঁদাবোচাকে ভালোবেসে শুধু তার দিকে ফিরিয়ে তাকারটা দেরি করব আমরা দেখি বড্ড দেরি করে দেখি তখন চোখেতে ছানি পড়ে মনেতে ছানি পড়ে আর তাকে ভালো করে দেখতে পারি না মনে হয় যে না রেখো না ধারে আমায় দেখতে দাও যতই প্রার্থনা করি से आधारे थे के जाए आज पर्यत ओम प्रणता नाम प्रसिद्धत्व देवी विश्वाति हारिणी त्रैलोक्य वासिना विटे लोका नाम वरदा भव ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु